একটু সারপ্রাইজ দিয়েছে, বাবুর হ্যাপি তরফ থেকে। হ্যাপি বার্থডে পাপা লিখেছে, থ্যাংক ইউ। লং লেন্থে পুরো লং আর অনেকটা ঘের আছে দেখো, আর ডবল কাপড়ে কি সুন্দর না। এরম একটা আমি এর আগে এখান থেকে নিয়েছি, তোমাদেরকে বলছি গুড আফটারনুন। সকাল থেকে একদমই আমি ভিডিওটা স্টার্ট করতে পারিনি, কেন পারিনি আমি তোমাদেরকে বলছি, কারণ হচ্ছে আজকে যে স্পেশাল দিনের কথাটা বললাম না, আজ হচ্ছে অভির জন্মদিন। বলো আর অভির বলো, আমরা কোনোদিনই তেমন ভাবে সেলিব্রেট করি না, ওই সিম্পলের উপর ঘরে আমি কিছু রান্না বান্না করে দিই, অভি খায়, ব্যাস এইভাবেই হয়ে যায়। আর আমার সময় অভি তো রান্না বান্না করতে পারে না, মা থাকলে বেশ মা ভালো মন্দ রান্না বান্না করে, সেটা একটা আলাদা রকম মজা, যখন মা থাকে তখন হয় না, হয়তো হয় না, একটু বাইরে খাওয়া দাওয়া করি, কিভাবে বার্থডেটা কেটে যায়। তো আজকে যেহেতু অভির বার্থডে, তো সকাল থেকে আমি আজকে একটু বেশি ব্যস্ত ছিলাম, কারণ হচ্ছে কি বলতো, অভির না অফিস রয়েছে, তো অফিস যাওয়ার আগে একটু খাওয়া দাওয়া, আমি চেয়েছিলাম যে ওকে একটু ভালো মন্দ রান্না বান্না করে খাইয়ে দাইয়ে পাঠায়, তো সেই জন্য আমি কালকে অনেক কিছু সবজি পাতি কেটে সবকিছু যোগাযোগ করে রেখেছিলাম। আর আজকে সকালবেলায় উঠে রান্না বান্না গুলো সব কমপ্লিট করে তবে ও খেয়ে দিয়ে চলে গেছে। তো আজকে কি কি রান্না বান্না করেছি চলো তোমাদেরকে দেখাই। তুমি দেখো, আমি পাঁচ রকম ভাজা করেছি, ফুলকপি, আলু, মিষ্টি কুমড়ো, লাল শাক ভাজা, আর এখানে বেগুন ভাজা আছে, আর এখানে করেছি ভেজ ডাল, মানে সবজি টবজি দিয়ে একটা ভেজ ডাল বানিয়েছি, আর এখানে আছে মটন, আরও একটা জিনিস বানিয়েছি সেটা হচ্ছে পায়েস। সকালবেলা আমি এইগুলোই করতে পেরেছি, ইচ্ছা ছিল আর একটু বেশি কিছু করার কিন্তু হয়ে উঠলো না, খুবই খাওয়া দাওয়া করে অফিসে চলে গেছে। এখন আমি আর বাবু রেডি হয়ে গেছি, তাই না বাবার? আমি আর বাবু রেডি হয়ে গেছি, কেকের দোকানে যাবো। তবে এই রান্না বান্নার ব্যাপারটা তো অভি জানতো, বাজার খাত তো অভি করে এনে দিয়েছে, তবে হ্যাঁ কেকটা যে আমরা আনতে যাবো এটা অভি জানে না, এটা সারপ্রাইজ, কারণ বাবু বারণ করেছে, বাবু বলেছে মা তুমি বলবে না বাবাকে, তো সেই জন্যই আজকে এখন আমরা যাচ্ছি, যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে কারণ আমি সকালবেলা স্নান টান করে নিয়েছি। তো যা যাক, দেখি কি কেক বাবু পছন্দ করে, আজকে বাবুর পছন্দ মতনই কেক আনা হবে। তো আমরা বেরিয়ে পড়েছি, আর শুধু যে কেক কিনতে আসছি তা নয়, অনেকদিন যাওয়া হয়নি এক জায়গায়, সেখানেও যাবো, প্রথমে সেখানে যাব, তারপরে যাব হচ্ছে কেক কিনতে। তো কোথায় যাচ্ছি বলো তো, অনেকদিন হলো মন্দিরে যায় না, তো ভাবলাম বাবু যখন ছুটিটা পড়ে গেছে, হ্যাঁ বাবুর ক্রিসমাস ডেও ছুটি পড়ে গেছে, এখন বেশ লম্বা অনেক কদিনের ছুটি, তো ভাবলাম যখন হাতে টাইম আছে তো চলো মন্দিরে যাই, আগে মন্দির হয়ে তারপরে যাব কেক কিনতে। আর আমরা বাড়িতে সব কাজবাজ করে এসেছি, তাই না বাবা? কাজবাজ বলতে বাবুকে স্নান টান করি নিয়ে এসেছি, বসে গেছি, তো চলো এখন নিয়মে যাওয়া যাক। আর বাবু আজকে তুমি কোন ফ্লেভারের কেক নেবে? ওখানে ওখানে গিয়ে বলবো। ওখানে গিয়ে বলবে? কি ভেবেছো, চকলেট না অন্য কিছু? তো আমরা মিয়ামারে চলে এসেছি, চলো ভেতরে যাওয়া যাক। আর কিছু সাজাচ্ছেন? এখন সাজানো হচ্ছে কেক, আর আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি, তো চলো বাড়িতে যাওয়া যাক, কেকটা বেশ ভালোই লাগলো। কি বলতো, আগে এক ক্লাউড উঠে গেছে, আমরা এলাম আবার নতুন সাজাচ্ছে, তো আমরা চলে এসেছি বাজার থেকে, কেকের সঙ্গে আরো একটা জিনিস এনেছি দেখো, এটা হচ্ছে চিকেন 65। মিয়ামারেতে যাবো আর চিকেন 65 নেবো না, এটা হতেই পারে না, তো এই জিনিসটা আমার ভীষণ ভীষণ পছন্দের, আমি এটা নিয়েছি, যদিও এখন বেঁচে গেছে একটার বেশি, আর জানি না এখন এটা খেলে ভাত খেতে পারবো কিনা, তো চলো একটু নয় দেরি করে একদিন ভাত খাবো, এটা একটু গরম করে নিই। গরম করে দেবে কিন্তু আমি বললাম না থাক আমি গরম করে নেবো, তো বাড়িতে এখন চলো একটু মাইক্রোওয়েভ দিয়ে গরম করে নিই, তারপর এটা জমিয়ে খাওয়া যাক। তো গরম আমি করে নিয়েছি, এখন একটু সস লাগিয়ে খাওয়া যাক। এখন বেজে গেছে দুটো, যদিও আমার একদমই খিদে পায়নি, তবু দেখো অল্প করে খাওয়ার আমি সব রকমই একটু একটু করে নিয়ে নিয়েছি, এখানে শাক ভাজা, এখানে মাটন অল্প করে নিয়েছি, আমার আর বাবুর এতেই হয়ে যাবে,
আর এখানে আছে ডাল। তো খিদে না হলো না, এই যে খাওয়ার লোকটা ছাড়তে পারছি না, এত ভালো ভালো খাবার আছে, তো সেই জন্য ভাবলাম অল্প করে হলো দুটো কটা ভাত খেয়ে নিই। আর দেখো মাটনটা বেশ সুন্দর হয়েছে না, কালারটাও সুন্দর হয়েছে, গন্ধটাও খুব সুন্দর বেরোচ্ছে, আর অভি বললো যে মাটনটা খেতেও খুব সুন্দর হয়েছে। তো চলো এখন লাঞ্চটা সেরে ফেলি। তো ফ্রেন্ডস আমাদের বার্থডে বয় চলে এসেছে অফিস থেকে, তো চলো। এটাও একদমই ভালো লাগে না ফ্রেন্ডস, এটা সেলিব্রেশন আমি অন্য একটা করতে ভালোবাসি, নিজেরটা আমার। না এটা কি সেলিব্রেশন বলে না, এটা সিম্পল ঘরোয়া। আমি তোমাদেরকে সকালেই যেমন বললাম যে আমি জাস্ট বাড়িতে রান্না বান্না করি, প্রতি বছরই করি রান্না বান্না করি, আর বাচ্চাদের বলো আর অন্যদের মানাতে তো বেশি ভালো লাগে, এখন ছোটবেলা একটু অন্যরকম ছিল, সেলিব্রেশন হতো তাহলে বেশি ভালো লাগতো, এখন এগুলো ভালো লাগে না। তো যাই হোক, তো চলো আর কেকটা তোমাদের দেখাই। তো এখন হচ্ছে কেক কাটিং করা যাক। বাবু একটু সারপ্রাইজ দিয়েছে, বাবুর তরফ থেকে হ্যাপি বার্থডে পাপা লিখেছে, থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার রবি, হ্যাপি বার্থডে টু ইউ পাপা। সত্যি কেকটা খুব ভালো ছিল, তো এখন রেডি হয়ে বেরিয়ে গেছি। কোথায় যাচ্ছি বলো তো, কারণ আমি এর আগের দিনকে একটা ইনভাইট ছিল, তো তখন বলেছিলাম যে দুটো ইনভাইট আছে, দুটো গিফটই কিনে নেবো, কিন্তু দুটো গিফট কেনা হয়নি, একটা গিফট কিনেই আমরা গিয়েছিলাম, তো এখনও আর একটা বাকি রয়েছে, সেইটা আজে কিনতে যাবো। যেহেতু 5 বছরের একটা মেয়ে, তার জন্মদিন, এখন কী দেবো কী দেবো বুঝতে পারছি না, তো ভাবলাম চলো ডায়মন্ড প্লাজাতে যাক, ওখান থেকে তো ভালো একটা কিছু পেয়েই যাবো, তো সেখানেই যাচ্ছি, চলো যাওয়া যাক। আমরা পৌঁছে গেছি ডায়মন্ড প্লাজাতে, সামনে যেহেতু ক্রিসমাস আসছে না, বেশ সুন্দর করে সাজানো হয়েছে, ভালোই লাগছে। তো কিছু উইন্টার ওয়্যার দেখলাম, কি পছন্দ হলো না, তো ভাবছি এইটা নেবো, দেখো বেশ সুন্দর না দেখতে, দারুণ সুন্দর, এত সফট না দেখো। কি সুন্দর সুন্দর ইয়াররিং রয়েছে, কি সুন্দর না, এরকম একটা আমি এর আগে এখান থেকে নিয়েছি। সবার কাছে সবসময় থাকে না, থাকার কিছু মানে, কিন্তু এই ব্যাগ গুলো সচরাচর এরামটা এত সফট, এরাম ব্যাগ সবসময় দেখা যায় না, বেশ ভালো লাগছে, তো এটাই নিলাম, ভালো হয়েছে না বলো? দেখো বাচ্চাদের জন্য কিনতে গিয়ে বুড়ো বাচ্চাও কিনে নিয়েছে অনেক কিছু, অনেক কিছু না একটা নিয়েছে, বিবাহ থেকে নিয়েছি, অ্যাকচুয়ালি বলতে গেলে আজকে আমি অনেক 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 লাভ করেছি। প্রথমে তো ওরা বলে যে 40% ডিসকাউন্ট, তো করার পরে বেশ ভালো লাগলো ড্রেসটা, পুরো লং লেন্থে পুরো লং, আর অনেকটা ঘের আছে দেখো, আর ডবল কাপড়ের, খুব সুন্দর না, আর কালারটাও বেশ আনকমন, না ব্লু না স্কাই ব্লু, একটু হাটকে টাইপের কালারটা, বেশ ভালো লাগলো। তো আমি তারপরে যখন বিলিং কাউন্টারে গেলাম, তখন বললো যে না ম্যাম এটা 50% ছাড় আছে, ও মাই গড, তো আমি সঙ্গে সঙ্গে এটা পারচেজ করে নিয়েছি, আর আমার তো ভীষণ ভীষণ ভালো লাগলো। এটা কুর্তি, সবাই একটা গোল্ডেন কালার লেগিংস দিয়ে এটা পরবো, আই হোপ খুব ভালো হয়েছে, আর ড্রেসটা আমার কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্ট বক্সে জানিও।
ফ্রেন্ডস আজকে বার্থডে উপলক্ষে বেশ ভালোই ট্রিটমেন্ট পাচ্ছি সকাল থেকে, এখন ফুলকো লুচি আর খাসির কষা মাংস, মাটন কষা, মাটন কষা। হ্যাঁ বার্থডে বলেই খেয়ে নাও, কারণ এখন এত ভালো ট্রিটমেন্ট সাধারণত হয় না। না বাড়ি গেলে একটু পাই ভালো ট্রিটমেন্ট, বাড়িতে হয় না। হ্যাঁ বাড়িতে হয় গো, আমি একটু মজা করছিলাম আমার সাথে। যাক স্বীকার করেছে, এই আমার হচ্ছে কপাল ভালো, বুঝলে তো। এই হচ্ছে আজকে রাতে আমাদের ডিনার, ডিনারটা বেশ ইয়াম্মি। তবে এই শুধু ডিনার কেন, দুপুরবেলা লাঞ্চটাও খুবই ভালো ছিল। তো চলো না, এখন আমরা ডিনারটা কমপ্লিট করে নিই। তো আজকে বার্থডে সেলিব্রেশনে তেমন কিছুই নয়, সিম্পল ছোটর উপর আমরা যা বাড়িতে যা করে থাকি সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আই হোপ তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। তো চলো টাটা বাই, টেক কেয়ার, গুড নাইট। Let's go. Yeah. I'm like an addict, do I gotta have it. I ain't even playing, got a really bad habit. If it moves, gotta grab it, fuse like a magnet. Lose, won't have it till I'm doomed in a casket. I ain't playing, got a weird